আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে প্রায় কয়েকদিন আগের একটা ভিডিও এখন এডিট করতেছি, দিন আপনাদের মাঝে শেয়ার করতেছি। আরাফাতের যেদিন বার্থডে ছিল আমার ছোট ভাই, তখন তো আমি খুব বেশি অসুস্থ, ঠান্ডা এখনও ঠান্ডা যায় নাই, জ্বরটা আলহামদুলিল্লাহ নাই, বাট ঠান্ডাটা আছে। আর ওই টাইমটাতে তো ভয়েসের অবস্থা প্রচুর বাজে ছিল, টোটালি মানে কোনো কথাই বলতে পারতাম না, এমন একটা অবস্থা। তো ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ। তো যেহেতু আরাফাতের বার্থডে ছিল, আর আসলে এইসব নিয়ে কোনো প্ল্যানিং হয় না, কোনো কিছু তেমন করা হয় না, আমি আমার বাসায় ছিলাম, খুব সিক ছিলাম, আর মন মাইন্ড খুব খারাপ ছিল, যার জন্য আরাফাত, তারপর হচ্ছে আমার সব ভাইরা এক জায়গা হয়। আমি সবসময় বলছি আমার ভাই অনেক বেশি অনেক বেশি, আমি আমার ভাইদের সাথে চলি বা একটু হাসি খুশি থাকার যখন চেষ্টা করি, তখন অনেক আপুরা অনেক ভাইয়ারা, ভাইয়াদের থেকে আমি বেশি পাইনি, ম্যাক্সিমাম কয়েকজন আপুরা এত নেগেটিভ কমেন্ট করে, ইভেন আমার ইনবক্সে যেও তারা জাস্ট এমনভাবে তারা ব্লেম দেয় বলার বাহিরে, যে স্বামী মারা গেছে পর পুরুষের সাথে কী করো, ভাই এরা আমার নিজের ভাই। সো এইখানে এক একজন এত কথা বলে, মানে বলার কিছু নাই, যে যেমন তার নেগেটিভ ঠিক তেমন, যে সে নিজে যেমন সে অপরকে হয়তো বা তেমন ভাবে। তো যাই হোক, বার্থডে নিয়ে আসলে কারো কোনো প্ল্যানিং ছিল না, আর আরাফাতের প্রচণ্ড মন খারাপ ছিল, নীলয়কে নিয়ে অনেক পোস্ট দিয়েছে, আর বিশেষ দিনগুলোতে নীলয়ের জন্য অনেক কান্নাকাটি করে। তো রিমন আমার আরেকটা ছোটো ভাই আর নাবিল ভাইয়া, ওরা দুজন মিলে দেন আমাকে কল দেন, অসিনাপু কোথায়, তো আমি তো কথা বলতে পারিনি, আমি বলছি বাসায়, পরে আরাফাতকে নিয়ে ওরা নিয়ে কেক টেক নিয়ে আসে, আরাফাতের কেক কাটবে ওরা ভাইরা ভাইরা। তো তারপর যেটা হলো, আমার বাসায় যখন সবাই চলে আসে, ওরাও বুঝতে পারছে যে আমি একটু সিক, মন খারাপ, তো একটু তো এখানে যে ওদের সাথে আমি কথা বলতে পারতেছিলাম না, দেখতে যতটা সুস্থ মনে হচ্ছে বাট হাসতেছে, আমার ভয়েসটা তখন এত মোটা, মানে গলা ব্যথা হলে যেটা হয়। তো যাই হোক, আমরা আর কি বের হয়ে গেলাম বাসায়, যেহেতু বোরিং লাগতেছিল, ওরা আসছে সবাই মিলে, আসার পরে আমরা বাসা থেকে সবাই বলতেছে যে আপু বাসা থেকে বের হও, বাইরে কোথাও থেকে ঘুরে আসি, ভাল লাগবে। তো ওদের সাথে বের হইলাম, আর ভাই বোন এক জায়গা হইলে যা হয়, ওরা যদিও আমার অনেক ছোট, দেখে আসলে বোঝার মতো, মানে কেউ বুঝবে না যে ওরা আমার কত ছোট। তো এক জায়গা হইলে সবসময় ওরা ট্রাই করে অলওয়েজ আমাকে হাসানোর জন্য, মানে আমি তো হাজার যত দুঃখ কষ্ট থাকুক, ওদের মাঝে তো আর কান্নাকাটি করে ওদের মন মাইন্ডটা খারাপ করতে পারবো না। আমিও সবসময় চেষ্টা করি সবাই এক জায়গা হলে বা সবার মাঝে, যাদের মাঝে, সবাই যেন একটু হাসি খুশি থাকি, সবাইকে হাসাইতে পারি, মনের কষ্টগুলো একান্ত মনেই থাকে। আপনারা যারা মনে করেন না যে এই যে নশিনাপু ঘুরতেছে ফিরতেছে, হ্যাঁ একটু মন ভালো হওয়ার জন্য সবার মাঝে বের হই, একটু ভালো থাকার জন্য বের হই, বাট সব মানে সবার মাঝে থাকলেও হয় কি, সব কিছুর মাঝেও নিজের মধ্যে একটা শূন্যতা কাজ করে, যে শূন্যতা আসলেই মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। আর ভিডিওটা আজকে এডিট করে আপলোড দিচ্ছে, আমার মন মাইন্ড ভালো নেই, কজ সবাই জানে নীলার পেজটা হ্যাক করে ফেলছে, হ্যাকারদের হাতে দেয় না, এটা নিয়ে হচ্ছে আমি সাইবারে অভিযোগ দিছি, ইভেন তারা আমাকে জানাবেন কতটুকু সম্ভব আমার কথা হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আর এই তো সুন্দর একটা সময়, আর রিমন হচ্ছে আমার ছোটো ভাই, ও এক জায়গা হইলে মানে আপা আপা করতে করতে, ও যে এত দুষ্টু মানে বলার বাইরে, ওর সাথে থাকলে আরও কয়েকটা ভাই আছে, যদি এক জায়গা হই মানে আমি বুঝি না যে আমি ওদের বড় নাকি, ওরা এত পরিমাণ হাসে। যাই হোক, আদার্স অনেককেই মিস করছে, এটা আসলে প্ল্যানিং করে করা না, এই বের হইলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া, আরাফাতের জন্য ওরা কেক টেক নিয়ে আসছে, কেক কাটলো ওরা ভাইরা ভাইরা, নাবিল ভাইয়া থ্যাংক ইউ, আর রিমনকেও থ্যাংক ইউ, সবাই একটা সুন্দর মুহূর্ত মানে ছিল ওই দিন। সো এইভাবেই গেল, আজকে মনে হলো যে ভিডিওটা এডিট করে দেন আপনাদের মাঝে শেয়ার করি, সবাই দোয়া করবেন আমার জন্য যারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে গালি দেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসলে কি বলবো, আপনাদের ভালোবাসা থেকেই হয়তো বা আমাকে গালি দেন, গালি বা কজন দিতে পারে। তো যাই হোক, একটু ভালো থাকার চেষ্টা করি, সবার মাঝে হাসি খুশি থাকার চেষ্টা করি, যদিও বারবার ভেঙে পড়ে, ভেঙে পড়া থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা, আমি জানি না আসলে আমার জীবনের গল্পের শেষে কি আছে। সো আলহামদুলিল্লাহ, আসলে জীবনের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে, লড়াই করে যেতেই হয়, এটাই জীবন, জীবন মানে যুদ্ধ, জীবন মানে হচ্ছে বেঁচে থেকে লড়াই করা। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর এই তো সবাই শেষমেশ আমরা বাসায় ব্যাক করি, ওই টাইমটাতে ওরা সবাই অনেক হাসি খুশি রাখছে, তো আলহামদুলিল্লাহ, মানে সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ বলতে পারি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।